গত একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যদি আপনি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার কোন কোন কাগজপত্রের প্রয়োজন রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে ঘরে বসে অনলাইনে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন। ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে আপনার একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ivacbd.com। এখন আপনারা উপরে থ্রি লাইনে ক্লিক করবেন, এরপর অ্যাপ্লাই অনলাইন এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর উপরে দেখতে পাবেন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন নামে অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন। এখন আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। প্রথমে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করুন, এখান থেকে বাংলাদেশ অপশন রয়েছে, সো বাংলাদেশ অপশন সিলেক্ট করতে হবে। এরপর ইন্ডিয়ান মিশন অফিস এই অপশনটিতে ক্লিক করে আপনি কোথায় বসবাস করেন সে অনুযায়ী এখান থেকে মিশন সিলেক্ট করবেন। মিশন সিলেক্ট করার পর এখানে আপনার ন্যাশনালিটি এই অপশনটিতে ক্লিক করে ন্যাশনালিটি সিলেক্ট করবেন। ন্যাশনালিটি সিলেক্ট করার পর ডেট অফ বার্থ দিবেন, এরপর আপনার ইমেল আইডি দিবেন। এরপর এখানে যেই ইমেল আইডিটি দিচ্ছেন সেটি কনফার্ম করার জন্য 15 দিন। এরপর এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল, এরপর আপনি কোন টাইপ ভিসা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে নির্দিষ্ট টাইপটি এখান থেকে সিলেক্ট করুন। এরপর কোন পারপাসে আপনি ভিসা চাচ্ছেন সেক্ষেত্রে পারপাসটি এখান থেকে সিলেক্ট করুন। এরপর এখানে একটি ক্যাপচা কোড দেওয়া থাকবে, সেই ক্যাপচা কোডটি এখানে সঠিকভাবে টাইপ করুন, দেন কন্টিনিউ অপশনে ক্লিক করুন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখন আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে, তাহলে আপনি এই অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমে পুনরায় লগ ইন করে এই অবস্থানে চলে আসতে পারবেন। এখন আপনাকে ধাপে ধাপে আপনার বিভিন্ন তথ্য দিতে হবে। অবশ্যই আপনি যে তথ্যগুলো দিবেন সেই তথ্যের সাথে আপনার পাসপোর্টের হুবহু মিল থাকতে হবে। কোনো ধরনের কোনো মিল না পাওয়া গেলে আপনার ভিসাটি ক্যান্সেল করা হবে। তাই ধীরে ধীরে আপনার পাসপোর্ট দেখে দেখে এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করুন। প্রথমে আপনি আপনার সার নেম লিখবেন, এরপর গিভেন নেম এখানে লিখবেন। সার নেমে আপনার নামের প্রথম অংশ দিন এবং গিভেন নেমে নামের শেষ অংশ দিন। যেখানে দেখবেন এরকম রেড কালার স্টার মার্ক রয়েছে সেই অপশনটি অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, বা মনে রাখবেন সেই অপশনটি ফিল আপ করা বাধ্যতামূলক। এরপর যদি আপনি সেক্ষেত্রে এই অপশনটিতে একটি চেকবক্সে টিক মার্ক দিন এবং প্রিভিয়াস সার নেম এবং প্রিভিয়াস নেমটি এখানে লিখতে হবে। যেহেতু আমি নাম চেঞ্জ করবো না, সো অপশনটি উঠিয়ে দিব। এরপর সিলেক্ট করবেন আপনার জেন্ডার। জেন্ডার সিলেক্ট হয়ে গেলে আপনি কোন শহরে জন্মগ্রহণ করেছেন বা কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন সেটি এখানে। এরপর আপনার কান্ট্রি সিলেক্ট করুন। কান্ট্রি সিলেক্ট করার পর আপনার সিটিজেনশিপ বা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিন। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার ধর্ম এখান থেকে সিলেক্ট করুন। এরপর ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস, অর্থাৎ আপনাকে কি দেখে চেনা যাবে, ধরুন আপনার কপালে তিল রয়েছে। ডিটেলস এখানে লিখে দিবেন। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশনে ক্লিক করে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেক্ট করবেন। এরপর এই অপশনটিতে ক্লিক করে বাংলাদেশি বাই বার্থ এই অপশনটিতে ক্লিক করবেন। এখন আপনাকে পাসপোর্টের ডিটেলস দিতে হবে, আপনার পাসপোর্ট নাম্বার, এরপর প্লেস অফ ইস্যু, ডেট অফ ইস্যু, ডেট অফ এক্সপায়ারি যেটি আপনার পাসপোর্টে দেয়া থাকে। এবং আমি আগেই বলেছিলাম আপনি যেদিন এনরোলমেন্টের জন্য যাবেন আপনার পাসপোর্টের মেয়াদ কিন্তু মিনিমাম সেই দিনের আগ থেকে 6 মাস থাকতে হবে। যদি আপনার পাসপোর্টের মেয়াদ শেষের দিকে হয়ে থাকে তাহলে আপনাদেরকে পাসপোর্টটি রিনিউ করে দেন, আবেদন করতে হবে। এরপর যদি আপনার অন্য কোনো ভ্যালিড পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিবেন, না থেকে থাকলে নো অপশন সিলেক্ট করবেন। যদি আপনি ইয়েস দেন সেক্ষেত্রে অন্য যেই দেশের পাসপোর্ট রয়েছে সেই দেশটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর সেই পাসপোর্টে পাসপোর্ট নাম্বার, ডেট অফ ইস্যু, প্লেস অফ ইস্যু এবং ন্যাশনালিটি এই সমস্ত তথ্য এখান থেকে ফিল আপ করবেন। যেহেতু আমার নেই, সো আমি নো অপশন সিলেক্ট করলাম। এরপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখন আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং অন্যান্য তথ্য দিতে হবে। বর্তমানে কোথায় বসবাস করছেন সেটির হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার, এবং যদি রোড নাম্বার থাকে হাউস নাম্বারের সাথে কমা দিয়ে রোড নাম্বার লিখবেন। এরপর এখানে ভিলেজ বা টাউন বা সিটি লিখুন। এরপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করার পর আপনার ডিস্ট্রিক্ট লিখুন। এরপর জিপ কোড বা পোস্ট কোড লিখুন। এরপর আপনার মোবাইল নাম্বার দিন।
এখন আপনাদেরকে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং পিতামাতার তথ্য সহ অন্যান্য তথ্য ফিল আপ করতে হবে। এরপর এখানে আরেকটি মোবাইল নাম্বার দেওয়ার জন্য এখান থেকে প্রথমে কান্ট্রি কোড সিলেক্ট করে নেবেন। কান্ট্রি কোড সিলেক্ট করার পর জিরোর পরে যে 10 সংখ্যার মোবাইল নাম্বার রয়েছে সেই 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন। এরপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি শো করবে যেটি আপনি অলরেডি দিয়েছেন। এখন একইভাবে আপনি আপনার পারমানেন্ট অ্যাড্রেস লিখবেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে এক্ষেত্রে এখানে জাস্ট একটি টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার সাথে সাথে নিচের অপশনগুলো অটোমেটিকলি চলে আসবে। এখন আপনাকে আপনার পিতামাতার ইনফরমেশন দিতে হবে। প্রথমে আপনার বাবার নাম এখানে লিখবেন, এরপর বাবার ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করবেন। ন্যাশনালিটি সিলেক্ট করার পর যদি আপনার পিতার প্রিভিয়াস ন্যাশনালিটি থেকে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন এবং না চাইলে এই অপশনটি ফাঁকা রাখবেন, কারণ এই অপশনটি বাধ্যতামূলক নয়। এরপর প্লেস অফ বার্থ, এক্ষেত্রে আপনার বাবার জন্মস্থান লিখুন, সেক্ষেত্রে ডিস্ট্রিক্টের নামটি লিখে দিবেন। এরপর এখান থেকে আপনার বাবার কান্ট্রি সিলেক্ট করবেন যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। এরপর একইভাবে আপনি আপনার মাতার ইনফরমেশন এখানে দিন। এরপর এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করুন, ম্যারিড হলে ম্যারিড এবং সিঙ্গেল হলে সিঙ্গেল অপশন সিলেক্ট করুন। যদি আপনি মেরিট সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে আপনার স্পোজ নিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার স্বামী অথবা স্ত্রীর নাম এখানে লিখতে হবে। দেন ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে এবং প্রিভিয়াস ন্যাশনালিটি থাকলে সেটি সিলেক্ট করতে হবে। দেন প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মস্থান এখান থেকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি সিঙ্গেল দেন তাহলে এই অপশনগুলো সিলেক্ট করতে হবে না। এরপর যদি আপনার দাদা দাদি পাকিস্তানের নাগরিক হয়ে থাকেন কিংবা কখনো পাকিস্তানের নাগরিক ছিলেন সেক্ষেত্রে ইয়েস এবং না হলে নো অপশন সিলেক্ট করুন। অবশ্যই আপনারা এখানে নো অপশন সিলেক্ট করবেন। এরপর আপনি কি করেন সেটির ইনফরমেশন দিতে হবে বা প্রফেশনাল ইনফরমেশন এখানে দিতে হবে। প্রথমে আপনি এখানে প্রেজেন্ট অকুপেশনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি কি করেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনার এমপ্লয়ার নেম বা বিজনেস অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম লিখুন। আপনি যদি জব করে থাকেন সেক্ষেত্রে আপনার ডেজিগনেশন এখানে লিখবেন। এরপর আপনার অফিস বা কোম্পানি কোথায় অবস্থিত সেটির অ্যাড্রেস এখানে লিখবেন। যারা ব্যবসা করেন সেক্ষেত্রে তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেস এখানে লিখবেন এবং ব্যবসা প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার থাকলে এখানে দিবেন, না চাইলে এই ঘরটি ফাঁকা রাখবেন। এবং পূর্বে কি করেছিলেন সেটির ইনফরমেশন যদি দিতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করে সেটির ইনফরমেশন দিবেন, না চাইলে এই ইনফরমেশন গুলো দেওয়ার কোনো দরকার নেই। এরপর যদি আপনি কোনো মিলিটারি সদস্য বা সেমি মিলিটারি, পুলিশ কিংবা বাংলাদেশ নিরাপত্তা পরিষদের কেউ হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস এবং না হয়ে থাকলে নো অপশনে ক্লিক করবেন। যদি আপনি ইয়েস দেন সেক্ষেত্রে আপনার অর্গানাইজেশনের নাম, ডেজিগনেশন, র্যাঙ্ক, প্লেস অফ পোস্টিং এই অপশনগুলো এখান থেকে ফিল আপ করতে হবে। আর যদি নো অপশনে ক্লিক করেন তাহলে এই অপশনগুলো ফিল আপ করতে হবে না। এখন আপনি সমস্ত তথ্য ভালো করে চেক করুন আপনার সমস্ত তথ্য ঠিক রয়েছে কিনা। সমস্ত তথ্য ঠিক থাকলে দেন সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে ভিসা টাইপ সিলেক্ট করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন টাইপ অফ ভিসা যেটি আপনি অলরেডি সিলেক্ট করেছেন সেটি এখানে দেখাবে। এরপর নেম অফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যেহেতু আমি স্টুডেন্ট ভিসা দিয়েছি এবং আমি ইন্ডিয়াতে পড়াশোনার জন্য যেতে চাচ্ছিলাম সেক্ষেত্রে এখানে ইন্ডিয়ার যে ইনস্টিটিউট নেম রয়েছে আমি যেখানে যাবো সেখানকার ইনফরমেশন এখানে দিতে হবে। আপনার অন্য কোনো ক্যাটাগরি সিলেক্ট করলে আপনি কোথায় ইন্ডিয়াতে অবস্থান করবেন সেটির ইনফরমেশন এখানে দিতে হবে। যদি কেউ কোনো অপশন না বুঝে থাকেন কোনো চিন্তার কারণ নেই, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে আমি আপনাদেরকে বলে দিব। এই সমস্ত ইনফরমেশন দেওয়ার পর আপনি কত মাসের জন্য ভিসা চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করুন। এরপর নাম্বার অফ এন্ট্রি এই অপশনটিতে ক্লিক করে আপনি কি সিঙ্গেলে যেতে চান নাকি ডাবল ট্রিপল এই অপশনটি সিলেক্ট করবেন। এরপর এক্সপেক্টেড ডেট অফ জার্নি, আপনি মূলত কত তারিখে যেতে চান সেটির একটি এক্সপেক্টেড ডেট এখানে দিতে হবে। এক্সপেক্টেড ডেট দেওয়ার পর পোস্ট অফ অ্যারাইভাল ইন ইন্ডিয়া, এক্ষেত্রে আপনি কিভাবে মূলত ইন্ডিয়াতে প্রবেশ করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এক্সপেক্টেড পোর্ট অফ এক্সিট ফ্রম ইন্ডিয়া, এক্ষেত্রে আপনি যদি ইন্ডিয়া থেকে পুনরায় ব্যাক করতে চান তাহলে আপনি কোন মাধ্যমে ব্যাক করবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এখন আপনার যদি প্রিভিয়াস ভিসা থাকে সেক্ষেত্রে ইয়েস অপশনে দেওয়া থাকবে এবং সেই ভিসার ইনফরমেশন গুলো এখানে দিতে হবে। এবং যদি প্রিভিয়াস ভিসা না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে জাস্ট নো অপশন সিলেক্ট করবেন। যদি আপনি সার্কভুক্ত কোনো দেশে গত 3 বছরের মধ্যে যেয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস এবং না যেয়ে থাকলে নো অপশন সিলেক্ট করবেন। এবার এখানে একটি রেফারেন্স নেম দিতে হবে, ইন্ডিয়াতে অবস্থানকারী যে কোনো একজন ব্যক্তির ইনফরমেশন এখানে দিতে হবে। তার নাম লিখতে হবে, তার অ্যাড্রেস লিখতে হবে, তিনি কোন স্টেটে বসবাস করেন সেটি লিখতে হবে, তার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং ফোন নাম্বার সহ অন্যান্য ইনফরমেশন এখানে দিতে হবে। এরপর একইভাবে বাংলাদেশের যে কোনো একজনের রেফারেন্স দিতে হবে, এক্ষেত্রে যে কোনো একজনের নাম লিখবেন, তার অ্যাড্রেস লিখবেন এবং তার ফোন নাম্বারটি এখানে লিখবেন। এই সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে গেলে দেন আপনি চেক করুন আপনি সমস্ত তথ্য সঠিকভাবে দিয়েছেন কিনা। সঠিকভাবে দিয়ে থাকলে দেন আপনি সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করুন।
এখন আপনাকে এখানে কিছু কোশ্চেনের ইয়েস অথবা নো অ্যান্সার দিতে হবে। এক্ষেত্রে সমস্ত কোশ্চেনে আপনি নো অ্যান্সার দিবেন, যদি ইয়েস অপশন দেন তাহলে কিন্তু আপনার ভিসা হবে না। এরপর টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, সেই টার্মস এন্ড কন্ডিশনে একটি টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখন আপনাকে একটি ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, ছবিটি অবশ্যই জেপিইজি হতে হবে, ছবির সাইজ মিনিমাম 10 কিলোবাইট এবং ম্যাক্সিমাম 1 MB এর মধ্যে হতে হবে, এবং ছবির ডাইমেনশন 350x350 পিক্সেল হতে হবে, এবং ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অবশ্যই হোয়াইট কালার হতে হবে, অন্য কোনো কালার হলে কিন্তু অ্যালাউ করা হবে না। ছবি আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, দেন আপনার গ্যালারি থেকে ছবিটি সিলেক্ট করুন। ছবি সিলেক্ট করা হয়ে গেলে আপলোড ফর্দতে ক্লিক করুন। আপলোড সঠিকভাবে হয়ে থাকলে দেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করুন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনি ইন্ডিয়াতে গিয়ে কোথায় বসবাস করবেন সেক্ষেত্রে সেই প্লেসের নাম দিতে হবে, অথবা কোনো হোটেলে বসবাস করলে সেই হোটেলের ইনফরমেশন এখানে দিতে হবে। জাস্ট এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য ফেক একটি ইনফরমেশন দিচ্ছি। এখানে আপনার সেই স্থানের নাম অথবা হোটেলের নাম লিখবেন, এরপর এখানে সেই হোটেলের অ্যাড্রেস লিখবেন, এরপর এখান থেকে স্টেট সিলেক্ট করবেন, দেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এরপর এখানে তাদের ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন, না থাকলে ফাঁকা রাখবেন, দেন তাদের টেলিফোন নাম্বারটি এখানে লিখবেন। এবং আরো কোন স্থানের যদি আপনি ঠিকানা দিতে চান তাহলে এখানে অ্যাড প্লেস অফ স্টে এই অপশনটিতে ক্লিক করে পুনরায় আরেকটি ইনফরমেশন দিতে পারেন, যেটি মূলত কোনো প্রয়োজন নেই, দেন আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন। এখন সমস্ত ইনফরমেশন ভালো করে চেক করুন কোথাও কোনো ভুল রয়েছে কিনা, যদি কোথাও কোনো ভুল দেখতে পান তাহলে এখানে মডিফাই অপশনে ক্লিক করে সেই ভুল তথ্যটি সংশোধন করে দিবেন। সমস্ত কিছু ঠিক থাকলে দেন আপনি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম এবং একটি অ্যাপ্লিকেশন আইডি আপনাদেরকে দেওয়া হবে। এখন আপনি আবেদন ফর্মটি প্রিন্ট করবেন, যারা মোবাইলের মাধ্যমে আবেদন করবেন সেক্ষেত্রে এখানে প্রিন্ট ফর্ম এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর একটি ফাইল ডাউনলোড হবে, দেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে দেন আপনি আপনার ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এরপর আপনাকে ফর্মটির কালার প্রিন্ট করতে হবে। কালার প্রিন্ট করার পর পরবর্তী কাজ আপনাদেরকে করতে হবে, পরবর্তী কাজগুলো কিভাবে করবেন এবং কিভাবে কাগজপত্র সহ জমা দেবেন সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।